আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন কিশোরগঞ্জ বাছি মাগার দেখতে পারতেছেন আমি মাটির হাড়িতে চলে আইছি আমার পিছনে হচ্ছে মাটির হাড়ি মাগার বেশি কথা কম না রুটটা ক্রস করতেছি রুটটা ক্রস করে এই ভিতরে ভিতর দেখি মাগার মালিক সহ কাস্টমার আমার মুখের বিল ডেপ ডেপ করে তাকায় আছে একটু লজ্জা পাইছি লজ্জা পাই বলতাছি না নিচে দাঁড়ানো যাইবো না মাগার দুতলায় চলে যাইতে সেই জন্য আমি হাতে হাতে দুতলায় চলে গেলাম দুতলায় পরিবেশটা মাগার অনেক সুন্দর আবার দেখেন আমার পিছনে একটা ইয়াচিও আছে ওরে বাবা দুতলা আমাকে শান্তি পাইতেছি ছেমরা চেমড়ি মাগর আমার মুখের বিল তাকায় রয়েছে কেমনে যে কি করি বুঝবার পারতাছি না ফোনটা রাখার জায়গায় পাইতাছি না বাবল আচ্ছা ঠিক আছে গ্লাস রাইখা দেই রাইখা দিছি মানে হাতের পাশে পাইছি মেনু মেনুতে পোলাও কাশি ওয়ার্ডার করে দিছি অনেকক্ষণ বইসা রয়েছে মাঘার খাবার টাইত আছে না কেমতে যে কি করি পনেরো মিনিট হয়ে গেছে মাগার কাশি পোলা অর্ডার করছি আমরা খাবার দিতেছে না পেটের ভিতরে উন্ধরা তেলাপিকা ফ্রি ফায়ার খেলা শুরু করে দিছে একটু পরে দেখি জন্য খাবার নিয়ে আইতেছে হুম মন্দির পুল বলতাছি এত দেরি হয়েছে গেলা কইতাছে মাকার তোমার গরম কইরা দিছি আমি বললাম আচ্ছা ঠিক আছে মাকার আমার দুইটা কাশির পিস দিছে এটা মহিলা কাশি নাকি পুরুষ কাশি মাখার কেমতে যে কি কই আচ্ছা ঠিক আছে মাকার সুন্দর সুন্দর দুইটা পিস আমাদের দিছে ঠিক আছে আপনার করে দেখাই দেখেন কাশির পিসটা কিন্তু মাঘার অনেক বড় খাইতে স্বাদ লাগবো প্লেটে একটা নিলাম তারপর আর একটা নিয়ে নিচ্ছি মাগার আমি তো খামো আর কেটা খাইবো বললাম একটু জুল নিতে হইব বললাম ঠিক আছে একটু জুল নিয়া ট্রাই করি পাতে হাত দিয়ে দেখি মাগার আমার হাতে পড়ছে তেজপাতা এমনি আমার জীবনটা হয়ে গেছে তেজপাতা আবার পাইছি তেজপাতা হুমুন্দির পোলা আমার তেজপাতা যার আর কিছু দিতে পারলো না আচ্ছা ঠিক আছে দেখেন আমার হাতে পিচ আছে আজকে ভাবতেছি পিচ আগে কেমন না খাসি কেমন খাসির মধ্যে একটা কামড় দিচ্ছি আসলে অনেক সুন্দর স্বাদ খাইতে অনেক বালাই লাগতেছে গ্যারান আরে মাংনা রাইখা দিচ্ছে হুমন্দির পোলা এটারে মাটির হাড়ি মাটির রেখা আসলেই অনেক ছাড়া দিয়ে খিলাইবার শুরু দিছি দিচ্ছি একটা জিনিস কাল করতাছি আমার সালাদ দিচ্ছে না হুমন্দির পোলার ডাক দিয়ে বলতাছি কি হয়েছে মিয়া মাগার আমার সালাদ দিতেছে না কেলা পরে বলতেছে ঠিক আছে মার তোমরা সালাদ দিতেছি আমি বুই লাগেছি বলছি মাগার বুই গেলে চলবো তোমরা ওয়েটার সব কিছু মাগার মনে রাখতে হইব মাগার আমার বলতাছে ঠিক আছে একটু ওয়েট কর তোমার সালাত মাগার আয়না দিতাছি আমার জন্য সালাত আনবার যাইতাছে মাগার তাকায় দেখি সকলে আমার খাওয়া দেখতাছে আসলে কি মাগার ওর আমার খাওয়া দেখতাছে নাকি আমি ভিডিও করতাছি ওইটা দেখতাছে বুঝবার পারতাছি না বললাম ঠিক আছে তোমরা তাকায় আছো হুমন্দির জি থাকায় থাকো আমার খাবার আমি খিলাইতে থাকি তখনই দেখি মাগার একটা সুন্দরী মাই আমার পাশে আছে আইসা মাগার আমার জিজ্ঞাসা করতাছে ভাই আপনি কি ব্লগ তৈরি করতাছেন আমি বললাম জি আমি ব্লগ তৈরি করতাছি বলতাছে মাগার আপনার ব্লগ চ্যানেলের নাম কি আমি বলছি ইউটিউবের নাম হচ্ছে তালহা ব্লগার আর পেজের নাম হচ্ছে তালহা ব্লগ কোনটা চাইতাছেন মায়া বলছে মা কার আমি দু চাইতাছি আমি বললাম আচ্ছা ঠিক আছে আমাকে চার্জ দেন আর পেজটা ফলো করে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বললো আচ্ছা ঠিক আছে তো গুরুদেল কলেজের ভিডিও দেখা শুরু করে দিল আমার বিগ ফ্রেন্ড বলা শুরু করে দিল বললাম আমি এখন মাগার সেলিব্রিটি হইতে পারি নাই মায়া দেখি আমার ভিডিও সুন্দর করে হাসবার লাগছে রে বলছি আমার ভিডিও দেখে যেমনি হাসতাছ মনে হইতাছে ইদের থেকে বেশি কুচি সালামি পাইছো তখন মাইয়া আমার কথা শুনে বলতেছে ইমপ্রেস আপনার কথাগুলো মাগার অনেক ভাল লাগতাছে বললাম আচ্ছা ঠিক আছে বাল্লাতে লাইক প্রেমে পড়া যায় না তখন মায়ের একটু লজ্জা পায় বই খাবার অর্ডার গিয়ে এখন কিছু লোক বলবার শুরু করে দিচ্ছে মানে মাইয়া কই দেখবার পারতাছি না তো মায়ের সাথে কথা বলছি অনেকটা কাইটা দিচ্ছি শুধু মাইয়ার কথাই বলছি খাবারটা কিন্তু হেভি টেস্ট হয়েছে মাটির হাড়ি তাই ট্রাই করবেন আমি বাদগুলো তো কাইছি মার বাসনটা পুজ তারপরে আঙুলটা ছাইট টাকা শুরু করে দিচ্ছি দেখতেই পারতেছেন অলরেডি আমার খাবারটা শেষ হয়ে গেছে খাবারটা কিন্তু একশো একশো ছিল কি হয়েছে মাগার যে এখনও যারা পেস্টটা ফলো করতেছেন না পেস্টটা ফলো করেন আর হুমন্দির পোলারা যদি ভালো না লাগে মাগার কমেন্টে বইলা যাও ঠিক আছে ভিডিওটা ভালো নাই কার ভালো লাগলে পেস্টটাকে ফলো করো সকলেই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ